নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে, সরে গিয়ে মধ্যপ্রদেশের পূর্ব দিকে অবস্থান করছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা হয়ে দক্ষিণবঙ্গের ওপর দিয়েই রয়েছে। আজকের দিনটা অর্থাৎ 15 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রধানত মেঘলা আকাশ থাকবে। 16-17 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমে যাবে, প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 16-17 তারিখ। 18 তারিখ থেকে 20 তারিখ আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 4 দিন অর্থাৎ 15 থেকে 18 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 19 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে 15 তারিখে প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16-17 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টি। 18 তারিখে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত 18 থেকে 20 বাড়বে।